অ্যাজিব্যাক 500 ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানব। অ্যাজিব্যাক 500, এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট 500 mg, এটা 500 mg রয়েছে, এটা তৈরি করেছে ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 5টা ট্যাবলেটের পাতা এবং 5টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 131.93 টাকা। তো অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো। অ্যাজিব্যাক 500 mg, এর মধ্যে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট 500 mg। অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট 500 mg একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট। ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফর এক্সাম্পল রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, যদি রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন কারো দেখা দেয় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট। এছাড়াও লাংস ইনফেকশন, যদি ফুসফুসে কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট। আই ইনফেকশন, যদি আমাদের চোখে কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট। স্কিন ইনফেকশন, যদি স্কিনে কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট। এছাড়াও সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, গনোরিয়া রোগের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট। টাইফয়েড ফিভার যদি কোনো পেশেন্টকে হয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট। নোজ ইনফেকশন, যদি নাকে কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। ক্রনিক নিউমোনিয়া, যদি কোনো পেশেন্টকে ক্রনিক নিউমোনিয়া হয়ে যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট। থ্রট ইনফেকশন, যদি কোনো পেশেন্টকে থ্রট ইনফেকশন দেখা দেয় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট। এক কথায় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট। অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট খাওয়ার পরে কীভাবে কাজ করে আমাদের শরীরে, অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দ্রুত কাজ করে থাকে। অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট খাওয়ার পরে ব্যাকটেরিয়া যেটা গ্রোথটা বাড়িয়ে থাকে সে গ্রোথটাকে বন্ধ করে স্টপ করে কাজ করে থাকে অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট। অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট বলতো সেরকম সাইড ইফেক্ট হয় না বললেই চলে, তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, অ্যাবডোমিনাল পেন মানে পেটে ব্যথা দেখা দিতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট নর্মালি দেখা যেতে পারে। তো যাই হোক, অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথাযথ সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অ্যালার্জি, যদি আপনার কোনো কম্পোজিশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশান থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট খাওয়ার আগে। অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার। অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেটের ডোজ কি, ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে কেবলমাত্র নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ নর্মালি দিনে একবার দিয়ে থাকে খাবার খাওয়ার আধ ঘন্টা আগে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখেই নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। অ্যাজিব্যাক 500 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিওর টপিক ছিল যে অ্যাজিব্যাক 500 mg, এর মধ্যে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট 500 mg, এটা তৈরি করেছে ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন অ্যাজিথ্রোমাইসিন 500 mg। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে। ভালো লাগলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।